আজ আপনারা মুসলমানরা আমরা বিবাহকে কোনো ইবাদত মনে করে না, বিবাহ মানে উৎসব, রোজার ঈদ মানে উৎসব, কোরবানির ঈদ মানে উৎসব। আজ আমাদের কাছে উৎসব এগুলো ইবাদত না, অথচ বিবাহ ইবাদত, রোজার ঈদ ইবাদত, কোরবানির ঈদ ইবাদত। কথা বলেন না কি? ইবাদত। আর ইবাদত হবে রব্বুল আলামিনের নির্দেশনা মতে। আজকে মুসলমান ভুলে গেছে যে কোরবানি একটা ইবাদত, যার কারণে কোরবানি গরু জবাই হইতেছে, গরু কুটা হইতেছে, মোবাইলে লাইভ চলতেছে, প্রদর্শনী চলতেছে, ভিডিও চলতেছে, ছবি চলতেছে, বিবাহ হইতেছে, যেই কোনো পাশে বেহায় অপনা বেপর্দা চলতেছে, ছেলের কাছেও মেয়ের কাছেও, ফুলার বাড়িতেও মেয়ের বাড়িতেও, সর্বত্র সবার কথা হলো আল্লাহকে টিটকারি করে, রসুলকে টিটকারি করে, মস্কারি করে। আর কইবেননি আপনার সুন্নত কইবেননি, আর আপনি কইবেননি, আর আপনারে দেখাইলাম ব্যাকসেট বাজাইয়া নবীরে বুঝাই দিছে, আর কইবেন? বেপর্দা মহিলারে এক হাইয়েসের মধ্যে জাতাইয়া ঠেল্লা বেড়াইতে রে বড় উড়াইছে 12-14 জন, জাগা হয় 8 জন, বড়ছে এটার ভিতরে 16 জন, চারটা বইও। হ্যাঁ, কথা বলেন মিথ্যা বললাম? আল্লাহকে কি করলো? টিটকারি করছে, গাড়ির সামনে দাঁড়াইয়া আল্লাহকে টিটকে মস্কারি করে। আর আর কইবেননি পর্দা, পর্দার কথা আর কইবেননি আপনি? কেন বললেন? চলেন মুসলমান, শেষ পর্যন্ত জন্তু জানোয়ারের মতো কতগুলো খানা খাওয়ার, ঘুম যাওয়া, এই যদি হয় জীবন, তো আর হাইওয়ান আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি? অতএব আমার প্রথম কথা এটা, কোরবানি যাদের বন্দিগি ছুটাইয়া ফেলছে, কোরবানি যাদের পর্দা ছুটাইছে, কোরবানি যাদের নামাজ ছুটাইয়া ফেলছে, আপনারা কোরবানি ইবাদতের জন্য দেন নাই, গোশত খাওয়ার উৎসবের জন্য দিছেন, যদি ব্যাটা হন তো দাঁড়াইয়া জবাব দেন যে না আমি নামাজ না ফইরাও এটা ইবাদত করছি, নালে ইবাদত হইলে আপনার নামাজ ছুটলো কেন? কথা বলেন না কেন? গরু কিনতে গিয়ে নামাজ ছুটলো কেন? কোরবানি করতে গিয়ে নামাজ ছুটলো কেন? গোশত করতে গিয়ে নামাজ ছুটলো কেন? বলেন। এজন্য মেহরবানি করে প্রথম বিষয় এটা, আমাদের এই দুই দিন, আরে গরু কিনা থেকে শুরু করে আমাদের কোরবানি আমরা কোথায় নিয়ে গেছি? আল্লাহ তাআলা তো বলছে, বান্দা আমি গরুও নেব না, আমি রক্তও নেব না, আমি গোশতও নেব না, আমি শুধু দিলটা নেব। কোনটা নিবে? তাকওয়া, তাকওয়া নেব আমি, দেব তোমার জবানে জিকির, তোমার দিলে তাকওয়া। কোরআনে স্পষ্ট আল্লাহ বলছে কোরবানিতে আমি কি চাই? দুইটা জিনিস। কয়টা জিনিস বলেন না? কয়টা জিনিস? এক নাম্বার, ফাদকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, সারিবদ্ধভাবে প্রাণী যখন জবাই করবা তখন আমার জিকির করো, আমার নাম উচ্চারণ করো, এটা আমি চাই। আল্লাহ বলেন কোরবানিতে আমি চাই তোমার জবানে আমার জিকির, আর ওয়ালাকিন্না লুহুত তাকওয়া, তোমার দিলে চাই তাকওয়া, জবানে চাই। কথা বলেন না? জবানে কি চাই আর দিলে কি চাই? এ দুই জিনিস যার কোরবানিতে আছে তারটাই কোরবানি, বাকিগুলো উৎসব, গোস্ত কাটার উৎসব, খানার উৎসব, খানার উৎসব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন মালিক। আজ আপনারা মুসলমানরা আমরা বিবাহকে কোনো ইবাদত মনে করে না, বিবাহ মানে উৎসব, রোজার ঈদ মানে উৎসব, কোরবানির ঈদ মানে উৎসব। আজ আমাদের কাছে উৎসব এগুলা ইবাদত না, অথচ বিবাহ ইবাদত, রোজার ঈদ ইবাদত, কোরবানির ঈদ ইবাদত। কথা বলেন না কি? ইবাদত। আর ইবাদত হবে রব্বুল আলামিনের নির্দেশনা মতে। আজকে মুসলমান ভুলে গেছে যে কোরবানি একটা ইবাদত, যার কারণে কোরবানি গরু জবাই হইতেছে,
গরু কুটা হইতেছে, মোবাইলে লাইভ চলতেছে, লাইভ চলতেছে, প্রদর্শনী চলতেছে, ভিডিও চলতেছে, ছবি চলতেছে, বিবাহ হইতেছে, যে কোনো পাশে বেহায়াপনা বেপর্দা চলতেছে, ছেলের কাছেও মেয়ের কাছেও, ফুলার বাড়িতেও মেয়ের বাড়িতেও, সর্বত্র সবার কথা হলো আল্লাহকে টিটকারি করে, রসুলকে টিটকারি করে, মস্কারি করে, আর কইবেননি আপনার সুন্নত কইবেননি, আর আপনি কইবেননি, আর আপনারে দেখাইলাম ডেকসেট বাজাইয়া নবীরে বুঝাই দিছে, আর কইবেন বেপর্দা মহিলারে এক হাইয়েসের মধ্যে জাতাইয়া ঠেল্লা বেড়িয়ে বেড়াইতে বড় উড়াইছে 12-14 জন, জাগা হয় 8 জন বসছে, এটার ভিতরে 16 জন চারটা বইও, হ্যাঁ কথা বলেন মিথ্যা বললাম, আল্লাহকে কি করলো টিটকারি করছে, গাড়ির সামনে দাঁড়াইয়া আল্লাহকে টিট মস্কারি করে, আর আর কইবেননি পর্দা পর্দার কথা আর কইবেননি আপনি, কেন বললেন? চলেন মুসলমান শেষ পর্যন্ত জন্তু জানোয়ারের মতো, কতগুলো খানা খাওয়ার ঘুম যাওয়া, এই যদি হয় জীবন তো আর হাইওয়ান আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি? অতএব আমার প্রথম কথা এটা, কোরবানি যাদের বন্দিগি ছুটাইয়া ফেলছে, কোরবানি যাদের পর্দা ছুটাইছে, কোরবানি যাদের নামাজ ছুটাইয়া ফেলছে, আপনারা কোরবানি ইবাদতের জন্য দেন নাই, গোশত খাওয়ার উৎসবের জন্য দিছেন, যদি বেটা হন তো দাঁড়াইয়া জবাব দেন যে না আমি নামাজ না ফইরাও এটা ইবাদত করছি, নালে ইবাদত হইলে আপনার নামাজ ছুটলো কেন? কথা বলেন না কেন? গরু কিনতে গিয়ে নামাজ ছুটলো কেন? কোরবানি করতে গিয়ে নামাজ ছুটলো কেন? গোশত কুটতে গিয়ে নামাজ ছুটলো কেন? বলেন। এজন্য মেহরবানি করে প্রথম বিষয় এটা, আমাদের এই দুই দিন আরে গরু কিনা থেকে শুরু করে আমাদের কোরবানি আমরা কোথায় নিয়ে গেছি? আল্লাহ তাআলা তো বলছে বান্দা আমি গরুও নেব না, আমি রক্তও নেব না, আমি গোশতও নেব না, আমি শুধু দিলটা নেব। কোনটা নিবে? তাকওয়া, তাকওয়া নেব আমি, দেব তোমার জবানে জিকির, তোমার দিলে তাকওয়া। কোরআন স্পষ্ট, আল্লাহ বলছে কোরবানিতে আমি কি চাই? দুইটা জিনিস, কয়টা জিনিস?